বাবা থাম 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 আমাদের এই মাছকুবি হাঁসটা ডিম দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ অলরেডি বারোটা ডিম দিছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক বেশ কয়েকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না কারণ আমাদের আউটডোর এভিয়ারির কাজ চলতেছে এগুলো নিয়ে একটু ব্যস্ত আর তাছাড়া আমি নিজেও একটু শারীরিকভাবে অসুস্থ ভয়েস শুনে বুঝতে পারছেন হয়তো ঠান্ডা জল কবুতরের ধাপ্পিগুলো কিন্তু আমরা ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি অনেকদিন কবুতরগুলোকে ছাড়া হয় নাই আটকে রাখা হয়েছে কারণ এই ধাপ্পিগুলো কাজ করা হয়েছে যদিও এখনও কাজ পুরোপুরি শেষ হয় নাই এই যে চালা লাগানো হয়েছে দেখেন আর এইটা আরও নিচু ছিল এটা উঁচু করা হয়েছে আমাদের রাজহাঁসগুলো কিন্তু কুঁচে বসছে অনেকদিন ধরে রাজহাঁসের কোনো আপডেট দেওয়া হচ্ছে না সবগুলো রাজহাঁসই কিন্তু কুঁচে বসছে তো সেই আপডেটগুলো আমরা দেব কবুতর আগে ছেড়ে দিই বেশ কিছু নতুন বাচ্চা এখানে অ্যাড করা হয়েছে কবুতরের ধাপিগুলো ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসার পরে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়েছে মানে দুই তিন দিন কবুতরগুলো ছাড়তে পারি নাই আর যেদিন ছেড়েছি তারপরে তো বেশ কিছু কবুতর বামে বসেছিল রাতে সারা রাত বামে ছিল দুই দিন খুবই ঝামেলা করছে পাঁচটা ছয়টা করে কবুতর বামে বসে থাকতো সেগুলো ঘরে ঢুকতো না দুই তিন দিন পরে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন সবগুলোই ঘরে ঢুকে ঠিকঠাক মতো নতুন বাচ্চাগুলো এলোমেলো উঠতেছে আশা করি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কারণ এগুলোকে উড়ানো হয় নাই মাত্র ঘর থেকে বের হয়েছে মানে থরের ঘর থেকে মাত্র এখানে কয়েকদিন হলো বের হয়েছে বামটা মোটামুটি চেনা হয়ে গেছে বাসাটাও চিনে এখন ও মারতে আসতেছে রাজহাঁসের মেলটা কিন্তু এখন অনেক অ্যাগ্রেসিভ হয়েছে আগে এরকম অ্যাগ্রেশন দেখাইতো না এখন কিন্তু খুবই অ্যাগ্রেশন দেখায় তেড়ে আসে মারার জন্য এমন করতেছে হঠাৎ করে চলে আসবে মার দেওয়ার জন্য হঠাৎ করে এসে কামড়ে দেয় আমাকে সেদিন একটা কামড় দিছে যদিও জামা কাপড়ের উপর দিয়ে খুব একটা লাগে নাই খালি গায়ে থাকলে হয়তো চামড়া টামড়া উঠাই ফেলতো আগে এরকম কখনোই করে নাই খুব ভয় আছে ওরে নিয়ে বাবা থাম 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 মারে না মারে না পাইলা পুষো বড় করলাম আমি আমার এই চিনস না দাঁড়া 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 ধরে নেই না হলে আমাকে যে কোনো সময় কামড়াইতে পারে তো ও এখানে থাকলে আসলে ভিডিওর কিছুই দেখানো যাবে না ওকে কি বের করে দিব না থাক মাশাআল্লাহ দেখেন এখন আমাদের যেই তিনটা রাজহাঁস ফিমেল ডিম দেওয়া শুরু করেছিল সবগুলোই কিন্তু একে একে করে কুচে বসেছে এই যে এখানে একটা আর ওরা কিন্তু ওদের বাসাগুলো খুব চমৎকারভাবে নিজেরাই বানায় নেয় দেখে অবাক হয়েছে এত চমৎকার করে বাসা বানাইছে এই যে এটা হচ্ছে এই দিকে বসছে বিপরীত দিকে আর এখানে এই যে এই বক্সটাতে দেখেন অনেকগুলো ডিম কয়টা দেখি তো আমি তো গুনেই নাই অনেকদিন ধরে আসি না এদিকে ১২টা ডিম
এই বারোটা ডিম কিন্তু আমাদের মাছকুবি হাঁসের, আমাদের এই মাছকুবি হাঁসটা ডিম দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ, অলরেডি বারোটা ডিম দিছে, আর কয়েকটা দেয় দেখা যাক। হাঁসের ঘরটা আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমি যেই প্ল্যান করে এই হাফ ড্রামগুলো দিয়ে দিয়েছি, প্ল্যানটা সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। আমি চাইছিলাম যে এটার ভেতরে হাঁসগুলো ডিম পাড়ুক এবং কুচে বসুক, তো আমাদের চারটা হাফ ড্রাম এরকম দিয়েছিলাম, ডান পাশে দুইটা বাম পাশে দুইটা, তো অলরেডি কিন্তু তিনটা রাজহাঁস তিনটা ড্রামে বসেছে, আর আরেকটা যেটা অবশিষ্ট ছিল সেটাতে একটা মাছকুবি হাঁস অলরেডি বারোটা ডিম দিয়ে ফেলছে, ও হয়তো কয়েকদিনের মধ্যে কুচে আসবে এবং ওখানে ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাবে। তো ওকে আমি ধরে রাখছি বাধ্য হয়ে, না হলে ও আমাকে কামড়াবে। রাজহাঁসের ডিমগুলো ক্যান্ডেলিং করা হয় নাই, দেখি দু একদিনের মধ্যে ক্যান্ডেলিং করে দেখতে হবে যে কয়টা ডিমে ভ্রূণ আসলো। সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে, বাচ্চা নাচের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আসসালামু আলাইকুম। ওকে ছেড়ে দেই, ছেড়ে আমি পালাই।